জানিতে তুই কি বলবি? তুই বলবি সরি রে বকুল, আজকে আসতে পারি না। মিয়াও মিয়াও হাঙ্কি পাঙ্কি চাঙ্কি, তুই হলি আস্ত একটা ফাজিল, একদম রটেন অ্যান্ড স্টিকি। তুই তুই হচ্ছিস স্টুল অফ এলিফেন্ট, পচা ডিম, পাকা শশা আর মস্ত বড় একটা হাদিরাম। আচ্ছা, আমি সেই দুপুর থেকে তোর জন্য ওয়েট করছি, তোর কোনো আসার নামই নেই। কী ভেবেছিস? হ্যাঁ, খুব ভাব ধরেছিস। ইউ আর সো ইম্পর্টেন্ট ইন মাই লাইফ। শোন, তুই আসলে তোকে দিয়ে শুধুমাত্র নোট করাতাম না, তোকে এক কাপ গরম গরম কফি বানিয়ে খাওয়াতাম। মিস করেছিস? দ্য গ্রেটেস্ট মিস্টেক ইন ইয়োর লাইফ। ইয়া, আই থিঙ্ক আই হ্যাড সো মেনি মিস্টেক টু মেক ইন মাই লাইফ, মিস বকুল। হু দ্য হেল আর ইউ? আরে, এতক্ষণ ধরে আপনি আমার কথা শুনছেন? কে আপনি? হ্যাঁ, আমি তো আপনাকে ফোন করিনি, আমি আমার বেস্ট ফ্রেন্ড সেজুদিকে ফোন করেছি। আরে বাবা, আমি তো সেজুদি না, আমার নাম হচ্ছে হাফিজ আল রশিদ। দৈনিক প্রভাত আলো, সাব এডিটর, সাহিত্য কথা। শুনুন, এটি হচ্ছে একটি পত্রিকা অফিসের টিএনটি নাম্বার। আপনি ভুল করছেন। বাই দ্য ওয়ে, আপনার কণ্ঠস্বরটি কিন্তু চমৎকার। ইট ওয়াজ দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ফর এ পারপেচুয়াল ব্যাচেলর লাইক মি। নিজে ফোন করে নিজেই কেটে দেয়। কি আশ্চর্য, ফোন করলাম সেজুতিকে আর ফোন চলে গেল দৈনিক প্রভাত আলোতে। নাম্বার ভুল করলাম নাকি? দেখি তো, এই যা, ভুল তো আমারই। এখন কি করব? সরি বলবো। আমি আপনাকে সরি বলার জন্য কল করেছি, আসলে ভুলটা আমারই হয়েছে। আই এম রিয়েলি সরি। ঠিক আছে, তো সেই সরিটা কফির সাথে হলে ভালো হতো না? নট এট অল, আই ডোন্ট গো আউট উইথ ফ্ল্যাটিশিয়াস ব্যাচেলার্স লাইক ইউ। আরে আপনি এসব কী বলছেন? আপনি জানেন বিদেশে কেউ কাউকে কফি অফার করলে খুব খুশি হয়। আর কফি দুজন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করার খুব ভালো একটা মাধ্যম। তাছাড়া কার্টিসি বলে তো একটা কথা আছে। দেখুন মিস্টার, এটা বিদেশ নয়, বাংলাদেশ। আচ্ছা, আপনি বোধহয় রাগ করলেন। ওকে, তাহলে এই পর্যন্ত স্টপ। আমি আবার এটাও বলবো না যে আবার দেখা হবে। শুনেন, আমি কিন্তু দেখতে অতটা খারাপ না, মেবি আই কুড ইমপ্রেস ইউ। থ্যাট, আপনাকে তো দেখছি দ্বিতীয়বারের মতো কল করাটাও আমার ভুল হয়ে গেছে। গুড বাই, অ্যান্ড দিস টাইম ইটস ফর এভার। কি আশ্চর্য, সরিও বলে আবার রাগও দেখায়। কি ফাজিল রে বাবা, সাহস কত বড়, আবার ফোন করেছে। দাঁড়া, আপনার সাহস তো কম না। দেখুন, আমি ভুল করেছি, ঠিক আছে, আমি তো ক্ষমাও চেয়েছি। আপনি আবারও ফোন করেছেন? আমার বাবা যদি দেখে আমি অপরিচিত কোনো লোকের সাথে কথা বলছি, তাহলে আপনি জানেন কীরকম হবে অবস্থাটা? আরে বাবা জানবে কী করে? বাবা যখন থাকবে না আমি তখনই ফোনটা করব। আচ্ছা ঠিক আছে, আপনার ফোন নাম্বারটা দেন, আমি আপনার মোবাইলে ফোন করব, অথবা আপনি চাইলে আমারটাও নিতে পারেন, বলবো? কী বলছেন এসব, পাগল নাকি? হ্যাঁ, 20 বছর ধরে তো ভুলেই যাচ্ছ, মেয়ে বড় হয়েছে, এবার একটু আমাকে মুক্তি দাও। চল চল।
আই ভাজি এখানে বসে বসে একা একা ভুট্টা খাচ্ছি একা একা খাচ্ছি তোর জন্য রেখেছি দাঁড়া বস আচ্ছা তোর কি হয়েছে বলতো তোর মোবাইলের কি হয়েছে কালকে আমার বাসায় তোর আসার কথা ছিল না আজকে ক্লাসও তো করলি না আরে বাবা সমস্যাটা কি কালকে আমি তোকে মোবাইলে ফোন দিয়ে না পেয়ে তোর ল্যান্ড ফোনে কল দিলাম সেখানে ভুল একটা নাম্বারে কল দিয়ে এক বিশ্ব রোমিওর খপ্পরে পড়েছে তাই বিশ্ব রোমিও এখন তো মনে হচ্ছে আমার সাথে দেখা না হয়ে ভালোই হয়েছে তুই একটা বিশ্ব রোমিও পেয়ে গেছিস আচ্ছা আচ্ছা বলতো ওই বিশ্ব রোমিওটা দেখতে কেমন মাথায় শিং আছে কয়টা মাথা কয়টা কান কতটা দাঁত আচ্ছা লেজ আছে একেবারে উৎকো একটা ঝামেলায় পড়েছে ফোনে মেয়ের কণ্ঠ শুনতে পেয়ে একদম আমের মতো ঝরে প্রেমে পড়ে গেল আমি ওনাকে সরি বলেছি উনি বলে কি সরির সঙ্গে এক কাপ কফি হলে ভালো হতো না মানে একেবারে লাফাঙ্গা তুই মুখে বলছিস লাফাঙ্গার কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে আরও অনেক কিছু ইউর ব্লাশিং অলরেডি শোন কফি খেতে যাচ্ছিস কবে আর ডেটিং হয়েছে তুই না একেবারে সস্তা মেয়েদের মতো কথা বলছিস আমি একটা অপরিচিত লোকের সাথে কফি খেতে যাব তা পারিস না মানলাম কিন্তু মধুর কণ্ঠে টেলিফোনে তো ঠিকই কথা বলতে পারিস তুই এমন ভাবে কথা বলছিস যেন আমারই ভুল মানে বান্ধবী হয়ে আমাকেই দুষছিস তোর সাথে আমি আর কথাই বলবো না আমি গেলাম এই কথা শুনবি তো আরে বাবা পুরো ঘটনাটা তো জানাই হলো না হ্যালো দাদা আমার কাজ শেষ আমি বেরোলাম কাজ আবার শেষ হয় কিভাবে কাজ কি কখনো শেষ হওয়ার জিনিস শোনো এই বয়সে এত ফাঁকিবাজি করলে ভালো জার্নালিস্ট হতে পারবে না আমার কথাটা মনে রেখো কিন্তু দাদা আমার পাতা তো মেকআপ শেষ আমি বোর হচ্ছি আমাকে বাইরে যেতে হবে বাইরে যেতে হবে কেন হোয়াটস ইউর আর্জেন্সি তোমরা দু এক ঘন্টা কাজ করেই বোর হয়ে যাও আমার পত্রিকার সবগুলো সাব এডিটর হচ্ছে সবচেয়ে ফাঁকিবাজ এডিটর তবে এটা নিশ্চিত যে সময় হলে আমি সবকটাকে ছাঁটাই করব কাউকেই ক্ষমা করব না ওকে দাদা তাহলে আর দেরি করছেন কেন ডু ইট নাও হারি আপ দাদা কিন্তু তার আগে নিজের টেকো মাথার বড় সাইজের একটা আইস ব্যাগ দিয়ে দিন কি বললে আমি বেরোচ্ছি তুমি তোমার চাকরি পোক্ত করো আর আমারটা আরো ছাড়া দাও I don't go out with flirtatious bachelors like you. আরে আপনি এসব কি বলছেন? আপনি জানেন বিদেশে কেউ কাউকে কফি অফার করলে খুব খুশি হয়। আর কফি দুজন মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করার খুব ভালো একটা মাধ্যম। তাছাড়া কার্টিসি বলতে একটা কথা আছে। দেখুন মিস্টার, এটা বিদেশ নয়, বাংলাদেশ। বাবা জানবে কি করে বাবা যখন থাকবে না আমি তখনই ফোনটা করব বাই দ্য ওয়ে আপনার কণ্ঠস্বরটা কিন্তু চমৎকার এই যে রাজকুমারী এখানে বসে আছে দুই কাপ কফি বানিয়ে সারা ঘরে আমি খুঁজছি মেয়েটা কোথায় গেল সন্ধে হয়ে আসছে ছাদে বসে একা কি করছিস মা দেখো গোলাপ ফুলগুলোর কলিগুলো এখন শুকিয়ে গেছে বুয়া বোধহয় ঠিক মতো পানি দেয় কেয়ার নিলে এতদিনে আরো অনেকগুলো ফুল ফুটে যাবে বাবা বাবা তাহলে একটু গাছের প্রতি নজর পড়েছে আজকাল খুব খুশি হলাম তোকে তো কত করে বলেছি পড়াশোনার পাশাপাশি একটু ঘর সংসারে কাজ শেখা উচিত রান্না বান্না ঘর গোছানো ফুল সাজানো এরকম বাগান করা তোরা আজকালকার মেয়েরা না কিছুই শিখতে চাস না শেখা উচিত মা তোমার ডায়লগে কিন্তু একটা ভুল আছে কি ভুল
আজকাল নয় মা, সবসময়। সবসময় বাবা মায়েরা চায় তার মেয়ে সুশিক্ষিত হবে, বড় হবে, লেখাপড়া করে সুশিক্ষিত বউ হবে। দ্যাটস ইওর অ্যাম্বিশন। হ্যাঁ, তো তাতে ক্ষতি কী? আমি তো এর মধ্যে কোনো সমস্যা দেখছি না মা। এখন থেকে 5 ঘন্টা তুমি আমার সঙ্গে কোনো কথা বলবে না, আর যখন কথা বলবে তখন মনে রাখবে আমি মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। অনার্স বাকি, মাস্টার্স বাকি, তারপরে আমি চিন্তা করে দেখব আমি বিয়ে করব কি করব না, আর করলেও নিজের পছন্দের ছেলে। দেখা যাবে। আজকাল তোমার ভাবসাব তো আমি ভালো দেখছি না, কি করে ভরসা করি? শুধু তো উড়ে উড়ে বেড়াচ্ছিস, এত করে বলি একটু স্থির হ, তা তো হচ্ছিস না। আচ্ছা শোনো না, কালকে জানো কি হয়েছে? কি হয়েছে? কালকে সেজুদির বাসায় আসার কথা ছিল, পরেও আসলো না। তখন আমি না ওকে ফোন করে অনেক বকেছি। বকেছিলি তো কি হয়েছে? ওই সেজুদির জন্য আমার উপর রাগ করলো, অনেক রেগে আছে মা। কেন চিকেন কেন? সবজিটা দাও। মা আমি সবজি খাবো না। চিকেন কেন? সবজি খাও। আচ্ছা একদিন সবজি না খেলে কি হয় বলো তো আমাকে। আমি বুঝি, এখন যদি না খায় আর অভ্যাস হবে না, পরে সমস্যা হবে। আমি 3 ভাগ করে দিচ্ছি, 3 বারে খাবে। হ্যালো, আসসালামু আলাইকুম, কাকে চাচ্ছেন? যিনি কথা বলছেন আমি তাকে চাচ্ছি। ও সেজুতি, হ্যাঁ কেমন আছিস? আমি তো বাবা মার সাথে খাচ্ছি, একটু পরে তোকে কল করি। সত্যি করবেন তো? কখনো না। তুই ভেবেছিস কি? অসহ্য। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আপনাকে করতে হবে না, ফোনটা আমিই করবো, কি আর করার। কাল দুপুর ঠিক 12টায় ফোনটা ধরবেন। প্লিজ 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 প্লিজ। ওকে। আরে ফোনটা ধরবেন তো? তা আমি বলতে পারবো না। আল্লাহর দোহাই লাগে, প্লিজ আপনার কাছে রিকোয়েস্ট করছি আমি, আর কখনো না, শুধু কাল, প্লিজ প্লিজ। কিরে তোর কথা শেষ হয়নি? খাওয়ার সময় পরে বল, খাচ্ছি। সে দেখা যাবে, আমি এখন রাখছি। খাওয়ার সময় তো কথা বলে বললি তো পারি, খাচ্ছিস। মামা 27 নম্বর যাবেন? যাও। কত নিবেন ভাড়া? 50 টাকা। 40 টাকা দিব, যাবেন? এই বকুল বকুল, আরে যাচ্ছিস কোথায়, ক্লাস করবি না? আজকে ক্লাসটা করবো না রে। কি বলছিস এসব, আজকের ক্লাসটা কত ইম্পর্টেন্ট তুই জানিস না? আর ম্যাডাম তো বলেছে যে নেক্সট এক্সামের জন্য আজকে নোটস দিবে। তুই একটু কষ্ট করে নোটটা করে রাখিস, আমি তোর থেকে পরে নিয়ে নেব। না আজকে আসলে জরুরি একটা কাজ আছে, এখনই যেতে হবে। আশ্চর্য, তোর ক্লাসের চেয়ে জরুরি কাজ কি হতে পারে? তুই আমাকে বল, আমিও তোর সাথে যাই। না না তোকে যেতে হবে না, আমি তোকে সব কিছু পরে খুলে বলবো, তুই একটু নোটটা করে রাখিস মনে করে, কেমন? ঠিক আছে, সেটা না হয় করলাম। আল্লাহ। আমি যাবো না, আমার ইমার্জেন্সি একটা কাজ আছে, এটা শেষ করতে হবে। আপনিও যান সাথে। আরে বাবারে, ওরা দুজন একা একা বোর হবে, যান না। আরে যান যান। হ্যাঁ
ল্যান্ডফোনে কোনো ফোন এসেছিল? ল্যান্ডফোনে না তো। কেন তোর মোবাইল নিয়ে যাসনি? না, মোবাইল ব্যাগে আছে। ওই সেজুতি বলেছিল কল করবে। সেজুতি? ওর সাথে তোর ভার্সিটিতে দেখা হয়নি, ও কেন তোকে ফোন করবে? আর তুই এত তাড়াতাড়ি বাসায় চলে এলি কেন? এমনি মা, ওই মাথাটা এত ঘোরাচ্ছিল গরম বাইরে, আমার যে কী পরিমাণে মাথা ধরছিল, তাই ভাবলাম বাসায় এসে একটু শাওয়ার নিয়ে নিই। ঠিক আছে, ভালো করেছিস চলে এসেছিস। আমারও একটু বাইরে যেতে হবে, বাজার করছি না কতদিন ধরে। তোর বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে, ড্রাইভার তো আছেই, সাথে বাজারটা করে ফেলবো। আর শোন, ওই যে দেখছিস টেবিলে সব খাবার সাজানো আছে, খেতে পেলে খেয়ে নিস ঠিক মতো। হুম, হ্যালো। আমি জানতাম আপনি আমার ফোন রিসিভ না করে পারবেন না। মানে? মানেটা খুব সোজা, প্রকৃতি আমাদের দুজনকে বেঁধে ফেলেছে। আকাশের গ্রহ নক্ষত্রের মতো পৃথিবীর কোটি কোটি মানুষের মাঝে থেকেও আমাদের দুজনকে এখন একই আবর্তের মধ্যে থাকতে হবে। আপনি কি অ্যাস্ট্রোলজি পড়েন? আগে পড়তাম না, কিন্তু এখন থেকে পড়ব। আপনি আমাকে যা যা বলবেন এখন থেকে তাই করতে হবে আমাকে। গত দুদিন জানেন আমার খুব অদ্ভুত লেগেছিল। আপনার সাথে কথা বলার আগ মুহূর্ত পর্যন্ত মনে হচ্ছে আমি কেমন স্মৃতিভ্রষ্ট হয়ে গেছি। আমার আগের কোনো কথাই মনে ছিল না, মানে মনে নেই আর। আচ্ছা, আমার কথা কি আপনি বুঝতে পেরেছেন? কি বুঝবো? কি বুঝবো? কিছু বলছেন না যে। আচ্ছা, একটু নর্মালি জিনিস চিন্তা করে দেখেন। ধীরে ধীরে যাও না সময় আরো ধীর আর একটু ক্ষণ রও না সময় একটু পরে যাও ধীরে ধীরে যাও না সময় আরো ধীর আর শোনো, তোমার জন্য আমি একটা গিফট কিনেছি। তোমার সাথে যেদিন আমার প্রথম দেখা হবে সেদিনই আমি তোমাকে দেব। আরেকটা কথা, একমাত্র সেদিনই তোমার মোবাইল নম্বরটা আমি নেব আর আমারটা তোমাকে দেব। আমাদের মাঝে এখন সেই আগের দিনের ল্যান্ডফোনের একটা প্রেম প্রেম ভাব কিন্তু চলছে। খুব ইন্টারেস্টিং না? আচ্ছা, এবার বলো তোমার সাথে আমার দেখা হবে কবে? যেদিন তুমি বলো সেদিন। আগামী মাসের 2 তারিখ আমার বার্থডে, সেদিনও হতে পারে। আরে বাহ, তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, আমরা কোথায় দেখা করব? মানে তোমার প্রিয় কোনো জায়গার নাম? আসলে তোমার কি গাড়ি আছে? গাড়ি আছে একটা, ভাঙাচুরা বাবার দয়ায়। ওকে, চলবে। আমি কি রঙের শার্ট পরে আসবো? অফ হোয়াইট শার্টে কেমন লাগে তোমাকে? অফ হোয়াইট শার্ট কলেজে একবার যখন পরেছিলাম তখন মা বলেছিল আমাকে নাকি সুন্দর লাগে। এখন তো কলিগরাও বলে যে অফ হোয়াইটে নাকি আমাকে খুব দারুণ লাগে। ঠিক আছে, তাহলে তুমি সাদা রঙের একটা শার্ট পরে এসো, দেখি তোমাকে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কে বাবা? হ্যালো,
কার সাথে কথা বলছিলে? আমি এই পাজি মে, আমি আজকেই এই টেলিফোনটা ডিসকানেক্ট করব। এসো আমার সাথে, তোমার মার সাথে কথা বলবো। বাবা আমি রিয়েলি সরি। না না, আমি তোমার সাথে কথা বলবো না, আমি কথা বলবো তোমার মার সাথে। অফরোজা, বাবা বাবা আর কখনো হবে না। অফরোজা, বাবা বাবা আমার কথা তো শোনো। অফরোজা এখানে তা এক চুলও নড়বি না। কি কি হয়েছে, এরকম চেঁচাচ্ছ কেন বলো আমাকে? কি হয়েছে না, কি হওয়ার আর বাকি আছে? তুমি তো আছো তোমার কেশ বিন্যাস, রান্নাবান্না, খাবার দাবার আর ঘুম নিয়ে। এদিকে তোমার মেয়ে ড্রয়িং রুমে বসে আউট গোয়িং যাবার প্ল্যান করছে। খোঁজ তো রাখো না, আর তোমার দরকারও নেই। ভেবেছিলাম মেয়েটা ছোট, এখন দেখছি দুধকলা দিয়ে সাপ পোষা হয়েছে। সব তোমার দোষ, সব তোমার শিক্ষা। আমি তো এরকম শিক্ষা দেইনি। একটু চুপ করবে, থামবে তো, আমাকে তো বুঝতে দেবে কি হয়েছে। কি শুনতে কি শুনেছো? এই বকুল, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা তোর ঘরে যা, যা। শোনো আফরোজা, এতদিনে তিল তিল করে গড়ে তোলা আমার এই সামাজিক মান মর্যাদা আর হইল না, সব শেষ। তোমার মেয়েকে আমি এক সপ্তাহের মধ্যে বিদায় করব। আমার কাছে পাত্র আছে, ইংরেজি বিভাগে নতুন জয়েন করেছে, নাম ফিরোজ, আমারই ছাত্র, বংশ ভালো, ভবিষ্যৎ উজ্জ্বল, আর কিছু দেখার দরকার নেই মনে হয়। আহা, তোমার কি মাথা খারাপ হয়েছে? এই যুগের মেয়ে তুমি কি করে বিয়ে দেবে? হ্যাঁ, ওর কি বিয়ের বয়স হয়েছে? আরে রাখো তোমার যুগ, এই যুগের কথা বলে তো আমার মাথায় ঘোল ঢালবে নাকি? মা, আমি পারবো না, হুট করে একটা অপরিচিত লোককে আমি বিয়ে করতে পারবো না। তোমাদের যদি এতই সমস্যা হয়, যেদিকে আমার দুচোখ যাবে আমি আমি চলে যাব। ও, তুই চলে গেলে আমাদের কোনো সমস্যা থাকবে না, সব সমস্যার সমাধান হয়ে যাবে। এ কথা তোকে কে শিখিয়েছে? কোনো ভদ্র ঘরের সন্তান তো এ কথা বলতে পারে না কখনো। মা, কেউ আমাকে এসব কথা শেখায়নি, আমি নিজে শিখেছি। আচ্ছা, তোমরা আমাকে কি ভেবেছো বলো তো? আমি কি পুতুল? তোমরা বলবে আর আমি বিয়ে করে ফেলবো? আমার কি কোনো অধিকার নেই? মা বাবাকে লুকিয়ে কারোর সাথে সম্পর্ক করা, এটাকে কিসের অধিকার বলে? মা, কেন বুঝতে পারছো না, আমি এটা ইচ্ছা করে করিনি। সকালেও পেলাম না, এখনো পাচ্ছি না। কেন যে আমি এক্সপেরিমেন্ট করতে গেলাম, মোবাইল নাম্বারটা কেন যে নিলাম না? তোমার বিশেষ সংখ্যার খবর কি? কিছু লেখা পেয়ে গেছে। কিছু লেখা পেয়েছো মানে? ঘবরের মতো কথা বলছো কেন? লিড আর্টিকেল পেয়েছো? পাইনি, তবে পেয়ে যাব। গতকাল স্যারের ইউনিভার্সিটিতে আমি গিয়েছিলাম, কিন্তু স্যার ছিলেন না। ছিল না মানে? ওখানে ছিল না বাসায় যেতে? সরি দাদা, আমি তো বাসার অ্যাড্রেসটা জানি না। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে আমি সাগরে ঝাঁপিয়ে পড়ি। না না দাদা, এই কাজটা আপনি করবেন না। আপনি বরং একটা কাজ করুন, একটা ফোন দিয়ে দিন, আমি নিজে যাচ্ছি।
ফোন বন্ধ। তুমি এক কাজ করো, এই নাও কার্ড। জি দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। যেভাবেই পারো তার কাছ থেকে লেখা নিয়ে আসবে। ঠিক আছে দাদা। ওনার লেখা ছাড়া কিন্তু তুমি অফিসে ঢুকবে না, কথাটা মনে রেখো। এসো। তোমাদের তো প্রতি বছরের লেখা দেই, এবার মনে হয় পারব না, কারণ আমার ডিপার্টমেন্টের পরীক্ষা চলছে, সেখানে চেয়ারম্যান হিসেবে তো আমার অনেক দায়িত্ব। এত অল্প সময়ে তোমার লেখাটা আমি কমপ্লিট করতে পারবো না। স্যার প্লিজ, আপনি না বলবেন না। স্যার এটা আমার এডিটর্স অ্যাসাইনমেন্ট। স্যার আমি আপনাকে ল্যান্ডফোনে অনেকবার ট্রাই করেছি কিন্তু পাচ্ছিলাম না, আর আপনার মোবাইল নাম্বারটাও আমার কাছে ছিল না। স্যার আমার এডিটর বলে দিয়েছেন যে আমি যদি আপনার কাছ থেকে লেখাটা না নিতে পারি। এ কণ্ঠটা এত পরিচিত মনে হচ্ছে কেন? তাহলে আমাকে অফিসেই ঢুকতে দেবে না। আপনি তো শুভঙ্কর দাকে খুব ভালো করেই চেনেন স্যার। কণ্ঠটা কোথায় যেন আমি শুনেছি, তো ঠিক মনে করতে পারছি না কোথায় শুনেছি। আই উইল ট্রাই মাই বেস্ট। ওকে, তুমি কালকে একবার এসে খোঁজ নিয়ে যেও, কেমন? থ্যাংক ইউ স্যার। স্যার আমি তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম। চা ঠিক ছিল তো? হ্যাঁ, ওই দৈনিক প্রভাত আলোর হাফিজ নামে একটা ছেলে আসবে, এই খামটা ওকে দেবে। আচ্ছা। আর হ্যাঁ, সামনে শুক্রবার মেহমান আসবে, এনগেজমেন্ট হতে পারে। তোমার হাতে কিন্তু সময় মাত্র 3 দিন, এর মধ্যে সব ঠিকঠাক করে নিও। তুমি তো আছো তোমার এনগেজমেন্ট নিয়ে, এদিকে মেয়ে কি বলেছে সেটা জানো? এই বিয়ে দিলে ওর যেদিকে দুচোখ যায় সেদিক চলে যাবে। এইগুলো কিচ্ছু না, কম বয়সে সবাই এরকম বলে থাকে, বিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। তুমিও তো বিয়ে করতে চাওনি, মনে আছে? MSc করতে চেয়েছিলে, তারপর কি হলো? বিয়ে পাশ করে একেবারে জম্পেশ গিন্নি বনে গেলে, কোনো দিন কোনো বইয়ের পাতা উল্টিয়ে দেখলে না। বইয়ের পৃষ্ঠা উল্টাবো আর কখন, তোমার সংসার চালাতে গিয়ে তো আমি নিজেই উল্টে পড়ে গেছি। শ্বশুর শাশুড়ির সেবা করো, দেবর ননদের দেখভাল করো, তাদের বিয়ে শাদি, কত কিছু। আর এদিকে নিজের মেয়ের এনগেজমেন্ট, কোথায় কার সাথে কী হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। হয়েছে হয়েছে, এখন আর আফসোস করো না, যার যার ভাগ্য তাকেই করতে হয়। আমি তো তোমার মেয়েকে পড়াতেই চেয়েছিলাম, কিন্তু ওর যে পাংখা গজিয়েছে এটা তো জানতাম না।
দুজন থাকি আমরা দুজন দুইটি একলা পাখি এই শহরে আমরা দুজন থাকি আমরা দুজন দুইটি একলা পাখি একই আকাশ মেঘগুলো তা দূরে দূরে রয় সমান্তরাল দুইটি রেখা এক তো হবার নয় একই আকাশ মেঘগুলো তা দূরে দূরে রয় সমান্তরাল দুইটি রেখা এক তো হবার নয় এই শহরে আমরা দুজন থাকি হড়ল করে রাখি এই শহরে আমরা দুজন থাকি একে অপর হড়ল করে রাখি ইয়ে স্যার বাসে নেই আমি বকুল আমাকে চিনতে পেরেছ আপনি মানে তুমি বকুল তোমার সাথে কথা বলে বলে বাবা ল্যান্ড ফোনের লাইনটা কেটে দিয়েছে আমার ভার্সিটি যাওয়া বন্ধ করে দিয়েছে আমার বিয়েও ঠিক করে ফেলেছে আগামী আগামী ফ্রাইডেতে আমার এঙ্গেজমেন্ট কি বলছো এইসব তুমি কোন না কোনোভাবে আমাকে এগুলি জানাতে আর আমি এই কদিন আসা যাওয়া করি আমাকে দেখো আজকে আমাদের প্রথম দেখার আমার এই কথাগুলো শুনতে হলো তুমি কিছু একটা করো না প্লিজ তুমি বাবার সাথে কথা বলো তুমি বাবাকে একটু বোঝাও এই ব্যাপারটা আচ্ছা ঠিক আছে আমি আমি আজিজ স্যারের সাথে কথা বলবো তুমি চিন্তা করো তোমাকে কতবার আমি বলেছি তোমার মোবাইল নাম্বারটা আমাকে দাও তুমি তো দিলে না আর তার উপর আমি আমার মোবাইল দিয়ে অনেকবার তোমাকে ফোন করেছি তোমার ফোনে কিন্তু পাচ্ছিলাম না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না চিন্তা করো না আমি দেখি কি করা যায় তুমি তুমি বাবার সাথে প্লিজ একটু কথা বলো তুমি কথা বলে দেখো কি বলে আচ্ছা ঠিক আছে আমি আমি স্যারের সাথে আজই কথা বলবো হ্যাঁ আগামীকাল 12:30 সেজুদিতের বাসা রোড নম্বর 7 বাড়ি নম্বর 31 ধানমন্ডি আমি অপেক্ষায় থাকব বকুল ইসলামপুর রিসেপশন
রিসেপশন থেকে বলল যে খুব ইম্পর্টেন্ট বিষয়ে আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন। আপনার সাথে তো আমার পরিচয় নেই, মানে কী ব্যাপার বলুন তো? আপনাকে আমি খুঁজছি, তাকে আমার কিছু কথা বলার আছে, খুব জরুরি। হ্যাঁ বলুন না। আজ দুপুরে আপনি আমাদের বাসায় গিয়েছিলেন আমার মেয়ের সাথে দেখা করতে। আমি দূর থেকে দেখেই আপনাকে চিনে রেখেছি, আমি বকুলের মা। আপনি কেন আমার অফিসে এলেন? আপনি বললেই তো আমি গিয়ে আপনার সাথে কথা বলে আসতাম। না, তার আর দরকার হবে না। আমার মনে হলো আমারই আসা উচিত। আপনাকে দেখে তো অভিজাত ঘরের সন্তান মনে হয়। আপনার কাছে নিশ্চয়ই আপনার বাবা মার মর্যাদা অনেক বেশি, তাই মা হিসাবে আমিও আমার মর্যাদা ভিক্ষা চাইতে এসেছি আপনার কাছে। আমার মেয়েকে আপনি আমার কাছে ফিরিয়ে দিন, এখন আর ও আমার নেই, আপনার হয়ে গেছে। ওর বয়স কম, ও বুঝতে পারছে না। ওকে যদি আমরা হারাই আমরা বাবা মাকেও বাঁচব না। আমাদের একমাত্রই সন্তান, কোনো কারণে ওর সাথে যদি আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে আমরা কেউই বাঁচব না। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। কাঁদবেন না প্লিজ, আপনি কাঁদবেন না প্লিজ, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আপনাদের অমতে আমরা কিছুই করব না, বকুল চাইলেও না। আমার উপর আপনি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি, কোনো মায়ের সন্তানকে চুরি করার শিক্ষা আমার বাবা মা আমাকে দেয়নি। তোমাকে দেখে, তোমার সাথে কথা বলে বুঝতে পারলাম তুমি সাধারণ কোনো ছেলে নও। দোয়া করি তুমি সফল হও, মায়ের আশীর্বাদ তোমার সাথে সবসময় থাকবে। আমি আসছি, আমি এগিয়ে দিচ্ছি, দরকার হবে না, আর পারবে। তোরা দুজন কথা বল, আমি বাইরে থেকে একটু ঘুরে আসি। থ্যাংক ইউ সেজি, ঠিক আছে, বাই। আমি কিন্তু বাড়ি ছেড়ে একবারে চলে এসেছি, আর ফিরব না। আমরা আজকে বিয়ে করব। আমি সব কিছু একটা চিরকুটে লিখে বাড়িতে রেখে এসেছি, এতক্ষণে নিশ্চয় সবাই জেনে গেছে। যেই বাবা মা
কিন্তু আমি আজীবন তোমার জন্য অপেক্ষা করব। আমি কাওয়ার্ড না। আর কান্না করা লাগবে না, শ্বশুর বাড়ি যাবো। আর আমি এইভাবে পাঞ্জাবি পড়তে হবে না, পাঞ্জাবিটা পরে আসি। বাবার খবর রেখে তোর কাজ কি? কোনো দরকার আছে নাকি? আমি আপনাকে কথা দিয়েছি, আমরা আমাদের কথা রেখেছি। আজকের পর থেকে বকুল আর আমার মাঝে কোনো সম্পর্ক থাকবে, আপনারা আমাদের ক্ষমা করবেন। আর বকুল ওর পড়াশোনাটা শেষ করতে চায়। এসো ঘরে এসো, ওর বাবার কাছে এসো, ওকে নিয়ে। এই শুনছো, হাফিজ আর বকুল এসেছে। আহা, তুমি যা ভেবেছো তা না, ওরা বিয়ে করেনি। এই যে দেখো না এসেছে, খুব ভালো ছেলেটা, তাকাও না এদিকে। বাবা, আই এম রিয়েলি সরি, আমি কখনো আর এরকম কোনো কিছু করব না। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এর জন্য আমাকে ক্ষমা করে দাও। হাফিজ, হাফিজ, তুমি অনেক ভালো ছেলে, বুদ্ধিমান, বকুলের লেখাপড়া শেষ হোক, আমার মেয়ে বকুলের সাথেই তোমাকে বিয়ে দেব। এই শহরে আমরা দুজন থাকি, আমরা দুজন দুইটি একলা পাখি, এই শহরে আমরা দুজন থাকি, আমরা দুজন দুইটি একলা পাখি, একই আকাশ মেঘ গুলো তাপ দূরে দূরে রয়, সমান্তরাল দুইটি রেখা এক তো হবার